গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করব প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল ছটা দশ আর আমি আর বাবা বেরিয়ে গেছি বাবা অফিস যাচ্ছে আর আমাকে ছেড়ে দেবে আর কি মামনির সাথে আমার স্টেশনের ওপারে দেখা হবে তো সেখান থেকে মামুনি আর আমি একসাথে যাব কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা পাসপোর্ট অফিসে যাব পাসপোর্টের জন্য ডেট পড়েছে আমাদের তো ওই জন্য আমি বেরিয়েছি সকালের দিকটাতে দেখবে রাস্তাটা ফাঁকাই থাকে তো আমার একটু ভয় ভয় লাগে যাই হোক আমরা বিরাটের মোড় পৌঁছে গেছি তো এখান থেকে আমরা বাস ধরবো বারুইপুরের বাসগুলো ধরলেই মোটামুটি আমরা পৌঁছে যাব আমার এখান থেকে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লেগেছিলো দেখো আমরা রুবি জেনারেল হসপিটালের সামনে পৌঁছে গেছি জাস্ট রুবির গেটটা পার করলেই বা হাতের গলিটা দিয়েই পাসপোর্ট অফিস আমি যদিও চিনতাম না বাস থেকে নেমে অটো কাকুদের জিজ্ঞেস করাতে অটো কাকুরা দেখিয়ে দিলো আর সত্যি একদমই সামনে ভীষণ একটা দূর ছিল না আমাদের রিপোর্টিং টাইম ছিল সাড়ে নটা আর আমরা এক ঘন্টা আগে পৌঁছে গেছিলাম আর এই যে কাঁচের বিল্ডিংটা দেখালাম এটাই হচ্ছে পাসপোর্ট অফিস তো আবার আমাদের ফেরার পালা চলে এসেছে আমাদের কাজ শান্তি মতো মিটে গেছে তো চলো এবার বাড়ি ফেরা যাক যাই হোক সকাল থেকে তো তোমাদের সাথে কথাই হয়নি আমার বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কাকু এই জাস্ট বেরোলো তারপর আমি এসে ঘরে বসলাম আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার চোখ মুখ যাচ্ছে গিয়ে একেবারে শুকে গান প্রচন্ড ব্যথা করছে বিশ্বাস করো মানে পাটা যে এতটা ব্যথা হবে আমি নিজেও হয়তো বুঝতে পারিনি বুঝতে পারলে তখন থেকেই হয়তো বরফ শেকটা দিতাম দুদিন বাদ থেকে এরকম হলো আর আজকে আবার হাঁটাহাটি হয়েছে ওই পোস্ট মানে পাসপোর্ট অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকা লাইনে দাঁড়ানো হাঁটা চলা করা একটু বেশি হয়েছে কালকে যখন গিয়ে বসেছিলাম আবার উঠে ট্রেনে করে চলে এসেছি আর ট্রেনেও বসতে পেয়েছিলাম তো অসুবিধা হয়নি আজকে অনেকটা টাইম দাঁড়িয়ে তো আমার পুরো মানে পা যন্ত্রণা করেছে আর নাহাজেঠুর কাছ থেকে পাপা ওষুধ কিনে দেওয়ার সময় নাহাজেঠু এমন চাপ দিল পায়ের মধ্যে মানে দেখার তো অবশ্যই দরকার যে কোথায় ব্যথা কিন্তু এমন হঠাৎ করে চাপটা দিয়েছো তো আমি আর নে আ করে উঠেছে পুরো তার তোমাদেরকে দেখাই এই হচ্ছে পা পাটা আসলে পুরোটাই ফুলে গেছে মেন ফোলাটা এই জায়গাটা তোমাদেরকে একটা ফটো অভিনয় দিয়ে দেবো দেখে বুঝতেই পারছো যে এই কোনাটা আমার ফোলা রয়েছে এই হচ্ছে এই একটা আর সাথে এই একটা থেকে বুঝতেই পারছো যে এই পাটা পুরোটাই ফুলে গেছে আর কি তো আমাকে ওষুধও দিয়েছে আর বলেছে ক্রেপ ব্যান্ডেজ এরকম বেঁধে রাখতে বরফ রেক দিতে আর ভলিনি দিয়ে নিয়ে তারপরে ক্রেপ ব্যান্ডেজটা আটকে দিতে এই যা তো চলো এবার একটু আমি রেস্ট নিয়ে নিই এখন বেলা সাড়ে চারটে বাজে আর আমি ক্রেপ ব্যান্ডেজটা খুলে নিয়ে জাস্ট একটু বরফ শেখ দিলাম এখন অনেকটা ব্যথাটা কম আছে পেনকিলারের জন্যই বোধহয় অ্যান্টিবায়োটিক দিয়েছে আর কি আর এখানে যা মশা বসার তো উপায় নেই যাই হোক পাসপোর্ট অফিসে কী কী হলো আছে সেই গল্পটা তোমাদের সাথে এখন করে নি পাসপোর্ট অফিসে তো প্রথমে ঢুকতে হবে তোমার অ্যাপ্লিকেশান যে মেসেজটা আসে সেটা দিয়ে দেখো আমি করে এসছি বলে আজকে আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার যা যা লেগেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেকেই আছো যারা যাও যেরকম আজকে মামুনি একটু ভয় পেয়ে গেছিলো আসলে অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেটার মেসেজটা দেখালেই ঢুকতে দিয়ে দেয় রিপোর্টিং টাইমটা কিন্তু অনেকেই আছে যারা সেটাকে বার করে নিয়েছে প্রিন্ট আউট করে এবার মামুনি গিয়ে জিজ্ঞেস করে একটু ভয় পেয়ে গেছে না কিছু হবে না মেসেজ দেখেই ঢুকতে দেবে স্বাভাবিক বিষয় তো তারপরে ঢুকিয়ে নিয়ে নটা পনেরোতে আমাদের স্লট টাইম ছিল আটটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় তো নটা পনেরোতে আমরা ঢুকলাম ঢুকে নিয়ে বাইরেটাতে তুমি যদি এডুকেটেড হও মানে আমারটা যেরকম গ্র্যাজুয়েশন পাশ অবধি দেওয়া ছিল তো মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এগুলো তো লাগে আর তাছাড়াও প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এইসব তো লাগেই তো চাও এইসবে জেরক্স টেরক্স নিয়েছিল এগুলো জেরক্স জমা নেয় বাইরে তো তারপর ওখান থেকে একটা নাম্বার দেয় সেই নাম্বারটা নিয়ে তোমার স্ক্রিনে উঠবে তো তোমার যে কাউন্টারটা দেখাবে সেই কাউন্টারে তোমাকে চলে যেতে হবে ওখানে তোমার ফটো ছাপ এইসব নেবে আর তোমাকে যা যা জিজ্ঞেস করবে সেগুলো বলতে হবে বিশেষ কিছু না বাবার নাম মায়ের নাম ঠিকানা অ্যাড্রেস পুলিশ স্টেশন এইসবই জিজ্ঞেস করবে পোস্ট অফিস আর বিশেষ কিছু জিজ্ঞেস করে না দেন ওখান থেকে আরও একটা কাউন্টারে পাঠাবে এটা ছিল এই কাউন্টার তারপর বি কাউন্টারে ওখান থেকে ওটাও সেম নিয়ম তোমার যে কাউন্টারে তোমার টোকেন নাম্বারটা দেখাবে সেই নাম্বারে যেতে হবে সেই কাউন্টারে ওখানে গিয়ে তোমার আবার সব চেক করবে মানে আসল ডকুমেন্টগুলো তোমার আগের এই কাউন্টারেও আসল ডকুমেন্ট চেক করবে দেখবে সবটা তারপর আর যদি তুমি নন এডুকেটেড হও মানে পড়াশোনা জানো না এইট পাস এরকম হয় তো তখন অনেকেই আছি আমরা যারা অ্যাডমিট বা সার্টিফিকেট হারিয়ে গেছে কোনোভাবে হতেই পারে তো তারা শুধুমাত্র আধার কার্ড মানে এইট পাস বলে বার করতে হবে বা পড়াশোনা জানি না এরকম বলেই বার করতে হবে তখন তো তখন সেক্ষেত্রে আধার কার্ড প্যান কার্ড আর ভোটার আইডি কার্ডে সবটা হবে সেইগুলোর আসলগুলোই দেখতে চাইবে তো তারপর বি কাউন্টারেও সেগুলোই দেখলো আর লাস্ট সি কাউন্টারে আমার থেকে আবারও সবটা জেনে আসছে আমি কোথায় থাকি কোথায় বিয়ে হয়েছে না হয়েছে এই সব বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সবটা দেখতে চাইছে দেন হয়ে গেছে তারপর বাড়ি চলে এসেছে আর সাথে সাথে ফোনে মেসেজও এসে গেছে এই ছিল আজকে পাসপোর্ট অফিসের গল্প খুব ভালো লেগেছে আগের মতো এখন আর নেই যে লাইন দিতে হবে এক গাদা টাকা খরচ করতে হবে হ্যাঁ শুধু যখন ফর্মটা ফিল করেছিলাম তখন ওখানে ফিটা নিয়েছিল দেড় হাজার টাকা আমাকে তো তাও এত কিছু জিজ্ঞেস করেছে মামুনিকে কেন জানি না কিছু জিজ্ঞেসও করেনি আসল ডকুমেন্ট খুব একটা দেখতেও চায়নি তো যাই না আমাকে দেখা হয়তো সন্দেহ হয়েছিল তো ঠিক আছে এই ছিল আজকের পাসপোর্ট অফিসে গল্প ভীষণ ভালো লেগেছে রুলসগুলো মানে পরপর এত সুন্দর কাজ হয়ে গেছে ভেতরে ঢুকলে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে প্রত্যেকটা কাজ হয়ে যাচ্ছে কোনো অসুবিধে নেই আর যারা আমরা ভাবি পাসপোর্ট করতে অনেক কিছু লাগবে বা এটা ছাড়া তো এটা হবে না একদমই নয় যাদের কাছে কিছু নেই তারা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড দিয়ে আরামসে বার করতে পারে কোনো দালাল ধরার কোনো দরকার নেই কারণ আমরা জানি অনেকেই দালাল ধরে ধরে বার করে তারা সাত হাজার মানে যে আজ থেকে যেরকম পায় দশ হাজার কুড়ি হাজার সেরকম ভাবে নিয়ে নেয় তো আমি বলবো ওইসব না করে নিজের চেষ্টাতেই বার করাটা বেশি ভালো হবে যাই হোক মা এখন আমার জন্য মালপোয়া ভাজছে সেটা খাবো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে ওষুধও খেয়েছি বুঝতে পারছি না কী হয়েছে আদৌ এখনও পর্যন্ত পুরো কমে নি একটাই ওষুধ খাওয়া হয়েছে যদি বা মানে দু রকমের দিয়েছে সকালের টাকা হয়েছে রাতেরটা এইমাত্র খেলাম ওষুধের রেস্টটা যতক্ষণ থাকছে ততক্ষণ ব্যথাটা থাকছে না কমে গেলেই মনে হচ্ছে আবার ব্যথাটা উঠছে আর কি যাই হোক যাই না কি হয়েছে ব্যথাটা কম থাকলেই হলো আমি ব্যাঙ্গালোর অবধি পৌঁছে যেতে পারলেই হলো আপাতত তারপর ওখানে গিয়ে দেখা যাবে যাই হোক তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি সত্যি পায়ের প্রচণ্ড ব্যথা ছিল ওই জন্য আমি আর সন্ধের পর থেকে কোনো ব্লগ করিনি কাকি এসেছিল তো এই সব গল্পগুজবই করেছি আমি পা টান টান করে বসে মেলে দিয়ে তো এই আর কি চলো আজকের মতো এখানে ব্লগটাকে শেষ করে দিচ্ছি কালকে আবার ওই একটা নতুন ব্লগের সাথে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আরও কিছু জানা থাকে জিজ্ঞেস করে আমি বলে দেবো ঠিক আছে মানে যদি আমার জানা থাকে তো তো চলো আজকের মতো টাটা গুড নাইট যদি নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ